রাজনীতিটা করতে গেলে 25 আর 75-এর ভাগ বাটোয়ারা করতে হবে। কেউ শেখায়নি, শিখিয়েছে পাশের জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন কাঁধে। আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি, এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই, 16 জন পুলিশ মেরে পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে পেয়ের লড়খড়া কর জব গির জাতা হ্যাঁ রোতে রোতে, সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে। লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুবর ওই মন্দিরের সামনে অফিসের সামনে রেখেছে, এখনো পর্যন্ত বেঈমান হতে পারবো না। কি করতে পারি আমরা? অসংখ্য আইনজীবীরা আছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা সাব ডিভিশনাল কোর্ট পর্যন্ত হম লোগো কা কমরেড কে লিয়ে, আম জনতা কে লিয়ে জো লোক লড়তে হ্যায়, ডক্টর সাহাব সব হ্যায়, এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, কি বলতে পারি আপনাদেরকে আমরা? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে, যে আশায়, যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য, সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। তাই আপনাদেরকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগর দাম হ্যায় তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এমএলএ সিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি, আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিগৃহীত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা একটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, এ দায়বদ্ধতা, এ জিম্মেদারি আপ লোক নহীঁ লেনা চাহেঙ্গে কে? আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের, তার শরীরের, তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো, তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক নেবেন না? নিতে হবে তো, যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? 7 পাস 7 ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে, ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা কাম ব্যাক করার জন্য লড়াই।